পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, কথা বড় বল, আমি চেম্বারে আছি, বড় হ্যাঁ হ্যাঁ একটু পরে ফোন করছি, হ্যাঁ আমি একটু বাইরে আসছি, তো একজন বাড়িতে আসি, হ্যাঁ পরে ফোন করে কথা বলছি, বিকেল এই দু ঘন্টা দুয়েক পর ফোন করে আমি ফোন করে নেবো। হ্যাঁ পরে ফটো তুললেই হবে, ভিডিও দরকার। প্রথমত এই ডকুমেন্টস ছিল না, আমাদের রেজিস্ট্রি আমি নিজে করে নিয়েছি, আমরা দুজনে রেজিস্ট্রি আছি, জমি নিয়ে বিষয় হলো রেজিস্ট্রি করতে বাধ্য হলেন। আপনার করবো করবো বলে ওই মুহূর্তে একটা করি রে। আচ্ছা, এটার বাবার ডেথ সার্টিফিকেট, বাবা যে মারা গেছে, এটাই মেন কাউন্সিলার ছিলেন 2021-এর, সেই চেয়ারম্যানের কাউন্সিলার সার্টিফিকেট আমাকে দিয়েছেন লিখে। আচ্ছা আচ্ছা, কজন ভাই বোন তাদের নামগুলো লেখা আছে, একজন যে মারা গেছে তখন জীবিত ছিল সে ব্যক্তি, তখন এটা তো হবে, এটা তার একটা এই কোর্টে যখন ইয়ে করতেন, এটা একটা লিগ্যাল ইয়েস। দিদি আপনার নাম্বার বলুন। হ্যাঁ, আমার নাম্বার নিন, 8250 WhatsApp আছে তো? হ্যাঁ, 8250 3863 3864 34। এটা একটা উনি তখন দিয়েছিল, এটা একটা ইয়া মানে কি বলে ওয়ার্ডের বাসিন্দা একজনের নামে যেটা দিতে হয় কোনো চাকরি বা বিভিন্ন কারণে দিতে লাগে একটা সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট। আচ্ছা, এইবার ওই যে কাগজটা দিয়েছিলেন কাউন্সিলর, ওইটা লিখিত থ্রু অফিসে দিতে হয়, তখন নিয়ম ছিল ও পৌরসভা থেকে সার্টিফিকেট দিবে, এটা দেখে সেটা আমি জমা করেছি অরিজিনালটা, ওটা দেখে আমাকে কাউন্সিলর দেখে চেয়ারম্যান একটা পৌরসভা অফিস থেকে দেয়। আচ্ছা, এই সেই কপি অফিসের কাছে পৌর পিতা দিচ্ছে মানে তো তার মানে আপনার তো অবশ্যই এটা হলো বাপের বাবার জমি খতিয়ান, কত পরিমাণ জমি আছে এখানে লেখা আছে, মহিলা জানে কতখানি জমি আছে, মহিলা বলছে 12 কাঠার একটু বেশি আছে, তার মধ্যে 15-20 কাঠা জায়গা রেজিস্ট্রি করেছে, এখন সে খতিয়ান করতে পারেনি, উনি করতেও চাচ্ছে না, বলছে এইসব ঝামেলা দেখে আমি করতে চাচ্ছি না, বাকি আমাকে স্বীকার করছে, কিন্তু তবুও আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছে না, ওই বাড়ির সঙ্গে সঙ্গ দিচ্ছে, কিন্তু কিছু আগাচ্ছে না, বুঝতে পেরেছি, আগাচ্ছে না, দেখা হলে বলছে কোথাও একটা বাধা পাচ্ছেন তার জন্য এগোচ্ছে না। আচ্ছা, এইবার কাউন্সিলর যখন আমাকে কাগজ দিচ্ছে না এই মুহূর্তে, সেই মুহূর্তে আমি তন্ন তন্ন ঘুরে, আমি যেহেতু জজ কোর্টে যখন সরকারি কোর্টে একটা মীমাংসার জন্য জানিয়েছিলাম, তখন ওনাদের একজন বলছিলাম যে কাউন্সিলর তো সার্টিফিকেট দিচ্ছে না, আমি তো ফার্স্ট ক্লাস টেস্টের সার্টিফিকেট কী করবো, আগের যেগুলো আছে ওগুলো দিয়ে বলো, ওনাগুলো ওগুলো দিয়েও হয়, এগুলো দিয়েও হয়, আগের যেগুলো আছে ওটা তো আপনার লিগ্যাল, আমি দেখে নিলাম, হ্যাঁ ওটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিলে ম্যাজিস্ট্রেট দেখবে, দেখে নিশ্চয়ই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো দেখতে আছে না, এখনকার কে পৌরপিতা আছে কে কাউন্সিলর আছে, এখানে তো এখানে তো স্ট্যাম্প ট্যাম্প শুনেছে সবই আছে, ম্যাজিস্ট্রেট যখন ওয়ারিস সার্টিফিকেট দেয় তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেয়, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সই থাকে দিয়েছে, মানে ফার্স্ট ক্লাস লিগ্যাল হেডটা ওয়ারিস সার্টিফিকেট যখন হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সেটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সই থাকে, এটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট পড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর যদি আমরা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করাই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে পারি, সেটা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট করেছেন, ওটাও আছে সেকেন্ড ক্লাস দিয়ে করেছেন,
ফার্স্ট ক্লাস দিয়ে করেছি, ফার্স্ট ক্লাস করতে দিয়েছি। আচ্ছা দিয়েছেন, ও ঠিক আছে, হয়ে গেল, অবশ্যই দেওয়া হয়েছে, ডেট দিয়েছে, ও সাহেবরা নেই, ছুটিতে আছে। আচ্ছা, তা সেই কারণে যেহেতু কাউন্সিলর এই মুহূর্তে বাধা করছেন, কি কারণে দিতে চাচ্ছে না, ব্যক্তিগত আছে বা কোনো অশান্তি না হয় সেই কারণে হতে পারে, যারা ভাগাভাগি করে করতে দিচ্ছে না কিছু একটা, কিন্তু এভাবে এইভাবে ঠিক আটকে রাখাতে ঠিক না, একটা সমাধান করে দেখুন, সেটা করছে না। উনিও মুখের সামনে বললো, পয়সাই তো সব হ্যান ত্যান অনেক রকমভাবে বলেছে আমার সামনে, কিন্তু যা বোঝা গেলো সুবিধা আমার মনে হয়। সেই কারণে আমি ঘুরতে ঘুরতে আমাদের একজন এমএলএ রয়েছেন, ওনার কাছে গিয়ে জানাই এমএলএ, সে আমাদের উনি আমাদের ওদিকটা সবই মোটামুটি কাউন্সিলর চেয়ারম্যান চারটে বাজুক শঙ্কর, চারটে বাজুক ভাই, আমার ভাইও টিএমসির লোক, সবাই পরিচিত টিএমসির লোক, ওখানে সবই টিএমসি বেশিরভাগই, কিন্তু আমাদের সেরকম পার্টির থেকে কোনোদিন থ্রেড বা কিছু ওই ধরনের না, আমরা জানি এই ধরনের লোক টিএমসিরই লোক, কিন্তু তবুও আমার সঙ্গে এরকম করছে, কারণ যে কিনে সিনিয়র বিজেপির লোক পার্টি করে সেরকম যুক্ত না, তাছ তো এই বাড়ির লোকও ওইরকম, কিন্তু আমি কেউ আমাকে সেটা হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কেউ আমার শত্রু না, কোনো পার্টি শত্রু না বা কোনো পার্টির মধ্যে আমি ইয়ে নেই, কিন্তু টিএমসি সবাই জানে আমার টিএমসিতে এক ধরনের প্রতি ইয়া, আমার ভাইটাই যুক্ত, সবাই জানে কুচবিহার শহরে, সবাই জানে, সবাই চেনে আমাদের কুচবিহার শহর, ঠিক আছে ছাড়ুন, এবার ওই কোনো লোকেশন ব্যাপারই নেই, কোনো পলটের ব্যাপারই নেই, তো সেই কারণে আমি এই এমএলএ এর কাছ থেকে, উনি বিজেপির এমএলএ, ওনার কাছ থেকে একটা নিয়ে আমি বুদ্ধি করে নিয়ে এসেছি, এমএলএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা রয়েছে সেটা দেখে উনি দিয়েছেন কপি, ঠিক আছে আমি স্যার এরকম আপনি তো এমএলএ রয়েছেন, আমি সার্টিফিকেট পাচ্ছি না, আপনি আপনাকে কপি করে দেন, একটা সার্টিফিকেট দেন, উনি আমাকে বলছে ঠিক আছে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যখন আপনাকে দিয়েছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন দিয়েছে আমি কেন দেবো না, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন আপনাকে সার্টিফিকেট দিয়েছে আমি কেন দেবো না, দিয়েছেন, হ্যাঁ এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট, ওয়ারিস সার্টিফিকেট, ওদের এটা হলো ওয়ারিস লিগ্যাল হেয়ার সার্টিফিকেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা কোর্ট থেকে বের হচ্ছে, এটা কোর্ট থেকে পৌরপিতার কাউন্সিলরের এক্স কাউন্সিলরের, আরে বাবা ঠিক আছে, এবার একটা বোন মারা গেছেন, তার এটা একটা জেরক্স কপি আমার বউ মিসেস বাড়ি থেকে কালেকশন করেছেন, ওটা হলো স্যালেন্ডার কপি, রেশন স্যালেন্ডার কপি, মারা গেছেন একটা বোন, তারও ডেথ সার্টিফিকেট দরকার হয়, ডেথ সার্টিফিকেটটা আমি কালেকশন করতে পারছি না, একটা বোন যে মারা গেছেন কোনো কিছু ক্ষতিন ফতিন করতে গেলে ডেথ সার্টিফিকেটটা দরকার হয়, ওই বলে যে একটা মারা গেছেন তার ওয়ারিসটার ব্যাপার থাকে, বাবার যেমন ডেথ সার্টিফিকেট দরকার আছে ওই বোনটারও দরকার হয়, সে কারণে এগুলো পূর্ব দরকার আছে। যেহেতু উনিরা ফল ধরতে পারে না, সেই ফলটা তো আমি দিতে চাচ্ছি না, ফল যদি ওনারা পেয়ে যায় পাঠিয়ে দিয়েছেন দাদা, এটা হবে না এখন লাইভ চলছে। আচ্ছা বলে দিই আপনাকে, আমার আমার থেকে দেখুন, কোন ফার্মেসিতে যাবেন, বড় ফার্মেসিতে এই মেসেজটা দেখাবেন, অ্যাট নাইট অনলি ফর নাইট ওয়ান মান্থ, এক মাসের বেশি যেদিন থেকে ব্যবহার করবেন এক মাসের বেশি ব্যবহার করবেন না, থাকলে রেখে দেবেন, ঠিক আছে, তারপরে কি দিয়েছে ডারমেটেড ফেস ওয়াশ, এটা ব্যবহার করবেন, আর অ্যান্ড সানবেন, মানে সূর্যের সূর্যের হাতে যখনই বেরোবেন তখন এটা এটা লাগিয়ে বেরোবেন, মুখটা ধুয়ে ফেস ওয়াশটা ধুয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন, ক্লিন করার পরে এইটা মেখে মার্কেটে তখন আপনি বেরোবেন, আদার্স কোনো ক্রিম ইউজ করবেন না, ঠিক আছে, 15 দিনের পরে আপনি আমাকে ফোন করবেন যে আমার কি হলো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, ওষুধ দেয়নি স্যার, অবশ্যই এক মাস মেকআপ ছাড়া থাকবো, সানস্ক্রিন লাগিয়ে দরকার নাই, একদম, এটা হলো জমিটা বিক্রি করে চেহারাটাকে ফালতু ওই সামথিং কয়েকটা টাকা
মেকআপ বলতে সেরকম নয়, একটুখানি তো ফাউন্ডেশন লাগাতেই হয়। বুঝতে পেরেছি আর কি, না আগে দর্শন ধারি পরে গুণ বিচারি না। এই কজন সই করে বিক্রি করছে, 1, 2, 3, 4, 5, 6 আর মামার মিসেস এখানে একজন ছিল, তার সই নেই, এই কজনই ওয়ারিশ হয়ে আছে। বুঝতে পেরেছি। এটা তো তুমি কাস্টমার নাই, কাজ করছো, তুমি তো খুব সিয়ানা স্যার, এত কিছু নিয়ে এসছো আমার কাছে রাতে ঘুমালা, আমাকে তো একবারও ভালো নেই, আমি বউ ছাড়া তোমার কাছে ঘুমালাম। জলি মানুষ আপনি, ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, এরকমই তো মানুষ দরকার সমাজে, বাঁচবে বেশি, আয়ু থাকবে বেশি, যতটা আনন্দ করতে পারবে। মার্কেটে ছেলে যখনই মানে তখন মানুষের সাথে ব্যবহারটাই তো মেন। আমার থেকে তো ওরা তো লয়ের কে নিয়ে চলছে, আমার তো লয়ার, ওরা তো লয়ার কে নিয়ে চলছে, বিমা খাটাচ্ছে অন্য জায়গায়। এই যে আপনি বলছিলেন আপনার সাথে যে এতক্ষণ ধরে বাগবিতণ্ড চলছিল বা দাদাও বোঝাচ্ছিলেন, দাদা না বোঝাতে পেরে তো মাথা নিচু করেই বসে থাকলেন লাস্টে। এই যে যিনি কিনেছেন আর যিনি বিক্রি করেছেন, এই দেখুন এখানে লেখা আছে, যেটা আপনাকে আমি বোঝাচ্ছিলাম, বুঝেছেন? সব পেপার আছে আপনার কাছে, সব। আচ্ছা তো আমাকে কিছু দেখাই নেই, একটু দেখবো। হ্যাঁ দেখুন, টোটাল প্লটটা দেখবো আমি তো, জমি জানার একটু জানি, প্লটের স্কেচটা আছে, অবশ্যই থাকবে। এনএন রোড মানে এই জায়গাটা আমি চিনি, ঠিক আছে, লোকেশনটা আমি চিনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে সব ঠিক আছে, সবই তো উনি তুলেছেন, জেনুইন জিনিস, জেনুইন ব্যাপার, কোনো ব্যাপার কিছু নেই। কিন্তু ওনারা কথা শুনছে না, মেয়ের মেয়েকে দুর্বল মনে করে কোনো জবাব দিচ্ছে না। আমি গেলে বলে জামাই গেল, এই আপনার স্ত্রীর জায়গাটা ফাঁকা রয়েছে, উচিত ছিল একটু জায়গা গ্যাপ রাখা, একজন যখন তখন এসে রেস্টি করতে পারে, তার জন্য জায়গাটা রেখে দিই। আমি তা বলছি না আপনাকে, আপনি বুঝলেন না, আমি বলছি সাতজন তো সই করবে। এই যে যখন উনি জমিটাকে বিক্রি করে রেজিস্ট্রেশন হয়েছে, এখানে কি আপনার স্ত্রীর ছবি আছে? ওর জন্য বললাম এই যে এখানে যে গ্যাপটা আছে, এখানে আপনার স্ত্রীর হবে, হওয়াটা উচিত, সাতজন তো মালিকানা, তো সাতজন আপনার শাশুড়ি মাকে ধরে, তাই বলছি। আমার বললো যেটা রেজিস্ট্রি করেছেন ওদের, ওনাদের উচিত ছিল সেই জায়গাটার মধ্যে গ্যাপ রেখে জায়গাটা ওই রাখা দরকার ছিল, যে পরবর্তীতে উনি যদি আসে তখন ওনাকে দিয়ে রেজিস্ট্রিটা করানো যেত ওই জায়গাটা। লড়তে পারবেন, পেয়ে যাবেন, যান এলেন একরকম ভাবে, যাচ্ছেন কিন্তু আর একরকম ভাবে, ঠিক আছে। এটা আমার, যেটা লিখছিল না সে তো আমি বিশ্বাসই আছি না, মানে আপনার, আমি ওইভাবে বলছি না, আপনার যে মুখের মধ্যে যে হাসিটা আনতে পেরেছি এটার জন্য বললাম, ঠিক আছে। আপনার সমস্ত পেপার পত্র রয়েছে, আপনার কোনো দিকে কোনো ত্রুটি নেই। আমি বুঝাতে পারছি না এদেরকে, এরা বুঝতেও চাচ্ছে না, আমার মিসেস গেলেও কথা শুনতে শুনতে এরকম করে বুঝিয়ে দিচ্ছে যে আমি তোর জিনিস নিই নেই বা আমি সব ভাগ করে দিই নেই, তো তার মানেটা কি হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। এটা সমাধান করতে হচ্ছে এবার বউ স্বামী বাঁচাবে না সম্পত্তি বাঁচাবে, না সেরকম মানসিকতা নেই, ফাঁসিয়ে দিবে সেরকম ভাবে, সেরকম মানসিকতা নেই। কিন্তু কথা হলো ওরা
আমার উপর রাগ হয়ে দিলে কথা বুঝতেই পারে। এখন কারো কুবুদ্ধিতে কিছু করলে তো কিছু করার নেই, আপনি আমি কিছু করতে পারবো না, তাই না? একটা আপনি আমি বিনা কারণে অপমান ওনার কাছে হতে যাবো কেন? সেই কারণে জানি কোনোদিন আমাকে বলেনি যে ঢুকবে না, আমাকে আসবে না, সে কথা কিন্তু বলেনি। লাস্ট কবে গেছিলেন? আমি গেছি মোটামুটি মিসেসের সঙ্গে যেহেতু একটা লাস্ট খারাপ ব্যবহার হয়েছে তারপর থেকে যাইনি, তাও ওটা মোটামুটি মোটামুটি তিন চার মাস পাঁচ মাস হয়ে গেল প্রায়। লাস্ট মিসেসের সঙ্গে একটা গন্ডগোল হয়েছে, মিসেস থানা যাচ্ছিল, আমি থানা থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি যে থানা থানা যাবে না দোকানে, আমি পরে কথা বলবো, আমি বসে কথা বলবো, আমাকে নিয়ে যাবে। এ আবার আমাকে নিয়ে যেতে চায় না, এ একা একা গেলে কে আবার ভালো দেয় না, আমি আবার সঙ্গে গেলে হয়তো আমার কথা শোনে না। ঠিক আছে, টাল বাহানা, টাল বাহানা। আচ্ছা আমি আসছি নেক্সট লাইভে, আপাতত সমস্যা মিটলো।